আজকের এই ভিডিওতে ক্লাস টেনের ইংরেজির অক্টোবর মাসে যে এমসি এর প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই এমসি এর প্রশ্নগুলোর সমাধান আলোচনা করব তোমরা এর উত্তরগুলো যে প্রশ্নপত্র পেয়েছ সেই প্রশ্নপত্রের উপরেই করবে এক একটা প্রশ্নের সাথে চারটে করে উত্তর দেওয়া রয়েছে যে উত্তর সঠিক হবে শুধুমাত্র সেই উত্তরকে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে আমি এখানে যেভাবে করেছি তোমরাও কিন্তু সেইভাবে করে নিবে দেখো ইংরেজির প্রথম যে প্রশ্নটা রয়েছে এক নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তর হবে ডি তোমরা এইভাবে এটাকে টিক চিহ্ন দিয়ে দিবে এবং যে প্রশ্নপত্র তোমরা পেয়েছ সেই প্রশ্নপত্রের উপরই তোমরা করবে দুই নম্বরের ক্ষেত্রে উত্তর হবে এ নম্বর তিন নম্বরের ক্ষেত্রে তোমরা দাগ দিবে হচ্ছে বিতে চার নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হবে সি পাঁচ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি এবার দেখো ছয় নম্বর ছয় নম্বরের ক্ষেত্রে উত্তর হবে ডি সাতের ক্ষেত্রে উত্তর হবে এ আটের ক্ষেত্রে উত্তর হবে এ নয় নম্বরে উত্তর হবে সি দশে ডি এগারোতে বি বারোতে সি হবে এবার দেখো তেরো তেরোর উত্তর হবে এ চোদ্দোতে হবে বি পনেরোতে হবে বি ষোলো নম্বরের সঠিক উত্তর হবে এ সতেরোতে এ আঠারোর সঠিক উত্তর হবে সি উনিশের ক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে সি নম্বর কুড়ির ক্ষেত্রে উত্তর হবে এ নম্বর একুশে হবে ডি বাইশে হবে বি তেইশে হবে সি চব্বিশ নম্বরের সঠিক উত্তর হবে হচ্ছে বি পঁচিশ নম্বরে উত্তর হবে ডি ছাব্বিশ এ সাতাশ সি আঠাশ বি উনত্রিশ সি তিরিশ নম্বরে সঠিক উত্তর হবে এ এরপরে দিয়েছে রিডিং কম্প্রিহেনশন এখানে দেখো একত্রিশ নম্বরে আছে একত্রিশে সঠিক উত্তর হবে ডি বত্রিশে সঠিক উত্তর হবে ডি তেত্রিশে সঠিক হবে সি নম্বর এবার দেখো চৌত্রিশ নম্বর প্রথমেরটা সঠিক আছে এ নম্বর পঁয়ত্রিশ নম্বরে সি তোমাদের এখানে আমি যেভাবে দাগিয়ে দিয়েছি তোমরাও সেইভাবে প্রশ্নপত্রের উপরেই উত্তরটাকে করে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ